শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা তো বেশ ভালো আছি। যে যেখান থেকে আমাকে দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন দিনের ব্লগ শুরু করে দিলাম। আজ সকাল থেকে কেন জানি না ক্যামেরা হাতে নিতে ইচ্ছে করছিল না। এক একদিন হয় না, মন আর শরীর দুজনেই যুক্তি করে ছুটি নিতে চায়। আজ বোধহয় সেরকমই, মন আর শরীর দুজনেই যুক্তি করে ছুটি নিতে চাইছিল, কিন্তু তোমাদের সামনে না আসলে দিনটা জানি কেমন একটা মনে হয়, অসম্পূর্ণ অসম্পূর্ণ। তাই এখন বাজে বেলা 10:30, পল্লব বাজার থেকে এসছে। আর কালকে যেহেতু মাটন খাওয়া হয়েছে, তাই বলেছিলাম আজকে একদম মাছের পাতলা ঝোল করব, তুমি যদি কিছু ছোট মাছ পাও নিয়ে এসো। তা ও নিয়ে এসছে বাটা মাছ। এবার মাছগুলো যদিও কাটিয়ে এনেছে, তবুও গায়ে তো আরও অনেক আঁশ থেকে যায়, আর আমার একটু ভালো করে পরিষ্কার না করলে ভালো লাগে না। তাই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে এই বাটা মাছের হালকা পাতলা ঝোল বানাবো। বাটা মাছ, তার সাথে দেবো পটল আর অল্প একটা আলু, তাও পুরো না, কেটে রেখেছি। আর দেবো টমেটো, কালো জিরা, কাঁচা লঙ্কা দিয়ে এই ঝোলটা বানাবো। টমেটোটা গ্রেটারে গ্রেট করেছি মাছে দেবো বলে। এবার টমেটোর খোসাটা আছে, এটা দিয়ে একটু রূপচর্চা করে নি। এই যে এইভাবে আমরা বাড়ির গিন্নিরা এরকম করি, অনেকেই করে আমার মতন জানি। কাজ করতে করতে একটুখানি রূপচর্চাও হয়ে গেল। এটার গায়ে তো অনেকটাই লেগে থাকে, দেখো এটার গায়ে অনেকটাই লেগে থাকে, তো সেইটা দিয়ে একটু রূপচর্চা হয়ে গেলে ক্ষতি কি। ওটা মেখে নিলাম, 10 মিনিট পরে ধুয়ে ফেলবো, হয়ে যাবে রূপচর্চা। রান্নাও হলো, রূপচর্চাও হলো। একদিকে মাছটা ভাজা বসিয়েছি, আর অন্যদিকে বসিয়ে দিয়েছি উচ্ছে, পেঁয়াজ আর সামান্য একটু আলু দিয়ে ভাজা। কেননা ফ্রিজে ছিল 4টে উচ্ছে, একটা উচ্ছে তার মধ্যে দেখলাম পোকা, আর রইল 3টে উচ্ছে, তো একেবারেই অল্প হয়ে যাবে বলে একটা আলুর 1/4 ভাগ দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এদিকে ভাজিটা হতে থাক, আর রান্না করতে করতে প্রতিদিনকার মতো আমিও তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে বড় হই, যে মেয়েদের লাইফটাই নাকি স্যাক্রিফাইসে ভরা। কিন্তু আজকে এসে আমার একটা কথা মনে হয়, যে শুধু কি মেয়েদের লাইফেই স্যাক্রিফাইস আছে, ছেলেদের লাইফে কি কোনো স্যাক্রিফাইস নেই? পুরুষ মানুষ মানেই আমরা ভেবে নিই চওড়া কাঁধ, শক্ত বুকের পাঁজর আর মাথার ওপরে একটা নির্ভরতার ছায়া। কিন্তু তাদের লাইফেও কিন্তু প্রচুর স্যাক্রিফাইস আছে, কারণ তারা কারোর বাবা, কাকা, মামা, ভাই, কারোর প্রেমিক, কারোর স্বামী।
ছোটবেলা থেকেই তাদেরকে শেখানো হয় ছেলেদের কাঁদতে নেই, তাই হাজার ব্যথা পেলেও সেটাকে বুকে চেপে রাখতে শিখে যায় তারা ছোটবেলা থেকেই। কিন্তু তাদেরও এই যে ভূমিকাগুলো পালন করতে গিয়ে অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক মুখ বুজে সহ্য করতে হয়। সত্যিকারের পুরুষ মানুষ আপ্রাণ চেষ্টা করে তাকে ঘিরে যেই নারীরা আছে, মানে তার বোন, তার প্রেমিকা, তার স্ত্রী, তার মা, সকলকে কিভাবে ভালো রাখা যায়। জানি অনেকেরই হয়তো আমার কথাটা ভালো লাগবে না, কিন্তু একটু ভেবে দেখলেই এর কিনারা খুঁজে পাবে। দেখো মুখটা ধুয়ে নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি টমেটো কি করে বলো তো, রান্না করার সময় ওই যে তাপটা, তারপরে তেলের একটা ইয়ে, ওতে যে মুখে আমাদের ট্যানটা পড়ে ওটা তুলতে সাহায্য করে। তো আমি টমেটোটা ঘষে নিলাম, তোমরা দেখো, তোমরাই দেখে বলো স্কিনটা কতটা আমার এখন সফট লাগছে, কতটা ক্লিন লাগছে, সুন্দরই লাগছে, এটা আমি বলিনি। একটা জিনিস খেয়াল করেছো, যদিও এর আগেও আমি তোমাদেরকে বলেছি, পটল ভাজার সময় কিন্তু তেলের মধ্যে দানার দিকটা দেবে, পিঠের দিকটা নয়। যদি পিঠের দিকটা তেলের মধ্যে দাও তাহলে ফেটে গিয়ে দানাটা ছিটকে এসে অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই জন্য সব সময় দানার দিকটা তেলের মধ্যে দিতে হয়। এটা আগেও বলেছি, আবারও একবার বললাম। আর পটল ভাজার সময় আমি নুন হলুদ কিছুই দেইনি, এখন নুন আর হলুদ দিয়ে দিলাম। আর ভিডিও করতে করতে ভুল করে কালো জিরে দেওয়ার বদলে ফোড়নে সাদা জিরে দিয়ে ফেলেছি। মাছের হালকা পাতলা ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। আর এই ঝোলটা না একটু লেবু চিপে খেতে গরমকালে দারুণ লাগে। তবে এই বছর এই নিয়ে দুদিন পটল এলো আমার বাড়িতে। আজকে যেই পটলটা এসছে সেটার যতটুকু রান্না করেছি আর চার পাঁচটা পটল আছে, দেখা যাক পরে এটা দিয়ে আবার কী করি। আজ হলো ফ্রিজ সাফাই অভিযান লাঞ্চ। এই দেখো এখানে উচ্ছে ভাজাটা আজকে বানিয়েছি পেঁয়াজ দিয়ে আর অল্প একটু আলু দিয়ে। টকের ডাল একটু ছিল, সজনে ডাঁটার তরকারি একটু ছিল, সকালবেলা কুমড়ো আলু ছক্কা করেছি একটু আছে, আর এইদিকে হচ্ছে পটল আর আলু দিয়ে বাটা মাছের ঝোল। এই হচ্ছে আজকের খাবার। আজ রাতের খাবারে বানাবো ঘুগনি, তাই খেয়ে দেয়ে উঠে শুতে যাওয়ার আগে, মানে বিশ্রাম নিতে যাওয়ার আগে মটরটা ভিজিয়ে রাখলাম, কেননা ভুলে গেলে আর মটর সেদ্ধ হবে না। সন্ধ্যাবেলা হঠাৎ করেই খুব চপ খেতে ইচ্ছে করছিল। পল্লব বেরিয়ে গেছিল, কল এসেছিল। আমি ওকে বলছিলাম যে একটু চপ নিয়ে আসবে, তা বেরিয়ে গেছিল, কল এসেছিল। ও মা এখন দেখছি হঠাৎ করে নিয়ে এসছে, তো একটু ছিঁড়ে ওর মুখে দিয়ে দিলাম, এবার আমি এইটুকু খাবো। মাঝে মাঝে ইচ্ছে হয় না, কিন্তু এই ইচ্ছা, ছোটো ছোটো ইচ্ছেগুলোকে যারা মূল্য দেয়, যে মানুষটা মূল্য দেয়, সেই মানুষটা যে কতখানি আপন হয়,
আর কতখানি মানে কি বলবো, এগুলো ভাষায় প্রকাশ করা যাবে না এই আনন্দগুলো। রাতের খাবারে আছে ঘুগনি, আর ঘুগনিটা তো পল্লবকে একটুখানি সাজিয়ে গুছিয়ে দিতে হয় তোমরা জানোই তো। আজকে আর লেবু দিয়ে ধনে পাতা দিয়ে খাবে না, আজকে খাবে টক দই দিয়ে। আমি এই ঘুগনিটার ওপর দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর ওপর থেকে দিয়ে দেবো টক দই। যেহেতু টক দই দেওয়া হচ্ছে তাই আর লেবুর দরকার নেই। এইভাবে খেতে না আমাদের বাড়িতে দুজন খুব ভালোবাসে, এক হচ্ছে পল্লব আর হচ্ছে আমার শ্বশুরমশাই। টক দই দিয়ে ঘুগনি খেতে ভীষণ ভালোবাসে। ওকে ওর ঘুগনিটা রেডি করে দিয়ে আমি আমার খাবারটা নিয়ে বসে যাব। আমার খাবারে কিন্তু ভাত আছে, দেখাচ্ছি পরে আমার খাবারটা। আর পল্লব খাবে রুটি দিয়ে আর ঘুগনি দিয়ে। এই দেখো এটা হচ্ছে আমার খাবার, হয়েছে বাটা মাছের ঝোল আর অল্প একটুখানি নিয়েছি ঘুগনি। ওদিকে ঠকঠক আওয়াজ পাচ্ছ আর একজন ঘুগনি মাখাচ্ছে। চলো আজকে তাহলে খেতে খেতে তোমাদের সাথে ব্লগটা শেষ করছি, কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, খুশিতে থেকো, মজায় থেকো, কেমন।